বন্ধুরা, প্রশান্ত মহাসাগরীয় দেশ ফ্রেঞ্চ পলিনেশিয়ার একটি ছোট্ট দ্বীপ বোরা বোরা, যা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকার মোটামুটি মাঝামাঝিতে। পৃথিবীর বুকে যেন সত্যিকারের স্বর্গ এই দ্বীপটা। অনেক মানুষের কাছে এটি পৃথিবীর সবচাইতে সুন্দর জায়গা। পর্বত আর সমুদ্রের এ ধরনের অসাধারণ সমন্বয় পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। দ্বীপটির উপর থেকে একটি মালার মতো মনে হয়। তো বন্ধুরা, যশোর টিউবারের ডিসকভারি ওয়ার্ল্ড প্লেলিস্টের আজকের এপিসোডে আপনারা জানতে চলেছেন এবং নিজের চোখে দেখতে চলেছেন পৃথিবীর স্বর্গখ্যাত বোরা বোরা দ্বীপ সম্পর্কে, এবং এই দ্বীপটি কোথায়, কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, সব বিষয়ে আজকে আপনি এই ভিডিওতে জানতে চলেছেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনার অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, পর্যটকদের সর্বোচ্চ সুযোগ সুবিধা রয়েছে এই দ্বীপে। বোরা বোরা দ্বীপটির অবস্থান প্রশান্ত মহাসাগরে। এর আয়তন 230 কিলোমিটার, যা প্যাপেটার উত্তর পশ্চিম এবং অন্তরীক্ষ বাদ বিশিষ্ট। এই দ্বীপের মধ্যবর্তী স্থানে একটি মৃত আগ্নেয়গিরি রয়েছে। আমেরিকান গবেষকদের করা একটি রিপোর্টে দেখানো হয়েছে বোরা বোরা দ্বীপ পৃথিবীর সবচাইতে সুন্দরতম জায়গা, এবং একে তারা পৃথিবীর স্বর্গ হিসেবেও আখ্যায়িত করেছে। এই স্থানটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মূলত এর বিলাসবহুল রিসোর্টগুলির জন্য। এখানে উৎপাদনজাত দ্রব্যগুলি মূলত সমুদ্রকেন্দ্রিক। আরও রয়েছে প্রচুর নারকেল গাছ, যা অর্থনৈতিকভাবে দ্বীপটিকে সমৃদ্ধ করেছে। এক কথায় বলতে গেলে বোরা বোরা আইল্যান্ড পুরোপুরি পর্যটক নির্ভর। সম্প্রতি এখানে অনেক রিসোর্ট তৈরি হয়েছে, কারণ একটাই, দিনে দিনে পর্যটকদের আনাগোনা এই দ্বীপে বেড়েই চলেছে। এই দ্বীপটি উপর থেকে দেখতে একটি মালার মতো মনে হয়। অগভীর লেগুনের উপরেই গড়ে উঠেছে 5 তারকামানের সব রিসোর্ট। এই রিসোর্টগুলির প্রত্যেকটি পানির উপরে গড়ে ওঠা আলাদা আলাদা একটি বাংলো। প্রত্যেকটি বাংলো এমনভাবে তৈরি হয়েছে যে যখন ইচ্ছা আপনি পানিতে ঝাঁপ দিতে পারবেন, আবার যখন ইচ্ছা বাংলোতে উঠতে পারবেন। প্রশান্ত মহাসাগরের হাজার রকমের মাছ ঘুরে বেড়ায় এই লেগুনে। তার মধ্যে হাঙরও রয়েছে, তবে ভয়ের কিছু নেই, এই প্রজাতির হাঙর মানুষকে আক্রমণ করে না। চাইলে আপনি হাঙরগুলোকে খাওয়াতেও পারেন। আর মূলত যে রিসোর্টগুলি পানির উপরে নির্মিত হয়েছে সেইগুলোতে একটু খরচ বেশি, তবে কিছুটা কম খরচে কিছু রিসোর্টও আছে যেগুলো পানির উপরে না, দ্বীপের দিকে। সেগুলোর সৌন্দর্য কোনো অংশে কম নয়। শুধু রিসোর্টের সৌন্দর্য নয়, বোরা বোরা দ্বীপে প্যারাসেইলিংও করা যায়। বন্ধুরা, প্রতিদিন 5 থেকে 6টি ফ্লাইট বোরা বোরা বিমানবন্দরে পৌঁছায়। মূলত এ অঞ্চলের জনসাধারণ ফ্রেঞ্চ ও তাহিসিয়ান ভাষায় কথা বলে, তবে পর্যটকদের কথা মাথায় রেখে কিছু কিছু মানুষ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেছে। তাছাড়া বোরা বোরা দ্বীপে রয়েছে আরো অনেক অ্যাডভেঞ্চার। হেলিকপ্টার ভাড়া করে ঘোরা যায় পুরো দ্বীপ। যেতে পারেন প্রশান্ত মহাসাগরের স্বচ্ছ তলদেশে বোট নিয়ে ঘুরতে। দ্বীপগুলোর খাবারের কথা তো বলাই হয়নি, এখানে সব ধরনের খাবার পরিবেশন করা হয়, তবে সিফুডের প্রাধান্য বেশি থাকে। বন্ধুরা, বোরা বোরা দ্বীপকে পৃথিবীর সেরা হানিমুন গন্তব্যের স্থান ধরা হয়, আর এই পৃথিবীর সেরা হানিমুন গন্তব্য স্থানে যেতে খরচও কম নয়। বোরা বোরা দ্বীপে যে বাংলোগুলো আছে, বাংলোগুলোর প্রতিদিনের ভাড়ায় বাংলাদেশি টাকা 70,000 টাকার মতো। পানির উপরের বাংলোগুলোতে না থেকে দ্বীপের দিকে থাকলে ভাড়া কিছুটা কম পড়বে, তবে সেটাও 50,000 টাকার কম নয়। আর অ্যাডভেঞ্চারের জন্য আলাদাভাবে 32,000 টাকা মতো খরচ পড়বে। আরও মজার ব্যাপার, বাংলাদেশ থেকে বিমানে বোরা বোরা পৌঁছাতে কমপক্ষে 4টি কানেক্টিং ফ্লাইটের প্রয়োজন পড়বে। খরচও পড়বে জনপ্রতি অন্তত 4 লাখ টাকার মতো। সেখানে যাওয়ার জন্য ফরাসি ভিসারও প্রয়োজন পড়বে, যার জন্য আবেদন করতে হবে ফরাসি দূতাবাস থেকে। পৃথিবী স্বর্গখ্যাত এই বোরা বোরা দ্বীপটিতে আগত অধিকাংশ পর্যটক আমেরিকান, জাপানিজ এবং ইউরোপিয়ান। তো বন্ধুরা, আপনার যদি সুযোগ এবং সুবিধা থাকে তাহলে অবশ্যই আপনি এই বোরা বোরা দ্বীপে যাবেন, আর আপনার অভিজ্ঞতাটা আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু এবং পরিবারের মাঝে শেয়ার করবেন, আর যশোর টিউবার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি প্লেলিস্ট থেকে আপনার পছন্দ অনুযায়ী দেখবেন।